খুশকি আজকাল এমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যেটা প্রায় সকলেরই, এবং আমরা সকলেই চাই সেই খুশকি থেকে রেহাই পেতে। সেটা হোক কোনো একটা প্রোডাক্ট ইউজ করে, এবং সেটা হোক কোনো একটা ঘরোয়া টোটকা ব্যবহার করে। তবে আমি সবসময় প্রেফার করি ঘরোয়া টোটকা ব্যবহার করার, কারণ এখানে ব্যবহার হয় না কোনো রকম কেমিক্যালস। যেটুকু জিনিস এখানে ব্যবহার করা হয় সেটা হয় 100% পিওর এবং ন্যাচারাল। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালোভাবে দেখুন, কারণ আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি খুশকি তাড়ানোর সব থেকে ঘরোয়া কার্যকরী পদ্ধতি। চ্যানেলে কি প্রথমবার? ঠিক আছে, সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেলটাই ক্লিক করতে যেন ভুলে যেও না, যাতে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যায় ঠিক তোমার কাছে। যদিও আমি এর আগে একটা খুশকি নিয়ে ভিডিও দিয়েছিলাম, এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে আপনারা খুশকি থেকে মুক্তি পাবেন, আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখতে ভুলবেন না, কারণ সেই ভিডিওটা দেখলে আপনাদের আরও বেশি উপকার হবে। কিন্তু আমি আজকে এই ভিডিওতে আরও একটা সহজ উপায়ের কথা বলবো, অর্থাৎ ঘরোয়া টোটকার কথা বলবো, যেটা করতে মাত্র 2 মিনিট টাইম লাগবে, এবং যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেটা কিন্তু হাতের নাগালেই পেয়ে যাবেন, এবং এটা যদি সপ্তাহে মাত্র 2 দিন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। প্রথমে লাগবে পিওর কোকোনাট অয়েল, অর্থাৎ নারকেল তেল। পিওর নারকেল তেল বললাম তার এটাই কারণ যে এমন একটা তেল আপনাদেরকে ব্যবহার করতে হবে যেটার মধ্যে নারকেল তেলই শুধুমাত্র আছে, নেই কোনো ক্ষতিকর কেমিক্যালস। আপনারা পতঞ্জলি কোকোনাট অয়েলটা ব্যবহার করতে পারেন, নয়তো প্যারাসুটের কোকোনাট অয়েলটাও ব্যবহার করতে পারেন। এই নারকেলের তেল নেবেন 2 থেকে 4 চামচ। যাদের চুল একটু অল্প তারা 2 চামচ নিতে পারেন, এবং যাদের চুল একটু বেশি তারা 4 চামচ কি 5 চামচ নেবেন। এরপরে লাগবে লেবুর রস। যতটুকু পরিমাণ নারকেল তেল নেবেন ঠিক ততটুকু পরিমাণের লেবুর রসও কিন্তু লাগবে, অর্থাৎ 2 চামচ যদি নারকেলের তেল নেন তাহলে অবশ্যই 2 চামচ লেবুর রস লাগবে, অথবা যদি 4 থেকে 5 চামচ নারকেলের তেল নেন তাহলে 4 থেকে 5 চামচ লেবুর রসও কিন্তু লাগবে। এবার এই দুটো নেওয়ার পরে বাটির মধ্যে ভালোভাবে মিক্স করতে থাকুন এটা 1 মিনিট ধরে। মিক্স করার পরে কিন্তু আরও একটা ইনগ্রেডিয়েন্ট লাগবে, যেটার নাম হচ্ছে কপূর। এই কপূর কিন্তু চুলের জন্য খুবই ভালো, চুলের গোড়া শক্ত করে এবং স্ক্যাল্পকে আমাদের হেলদি রাখে। তার সাথে সাথে যাদের উকুনের সমস্যা তারাও কিন্তু কপূর ইউজ করলে ভালো ফল পাবেন। যাদের স্ক্যাল্প একটু বেশি চুলকোই বা ইচিং প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই কপূর ইউজ করলে খুব ভালো ফল পাবেন। আয়ুর্বেদে এই কপূরের ব্যবহার কিন্তু অপরিসীম। যাই হোক, এই কপূর কিনে এনে কিছুটা অংশ হাতে নিয়ে গুঁড়ো করে সেই অংশটুকু কিন্তু এই মিক্সচারের মধ্যে অ্যাড করতে হবে। তারপরে আবার এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিক্স করার পরে দেখবেন এটা একটু ঘোলাটে বর্ণের হয়ে গেছে। এই মিক্সচারটা আপনারা স্ক্যাল্পে হালকা হাতে ম্যাসাজ করবেন, 10 মিনিট ম্যাসাজ করবেন, এবং 1 ঘন্টা থেকে 1 ঘন্টা এটা রেখে দেবেন। রেখে দেওয়ার পরে হার্বাল শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবেন। হার্বাল শ্যাম্পু কেন বললাম তার কারণ এমন শ্যাম্পু আপনাদেরকে আমি ব্যবহার করতে বলছি যেখানে থাকবে না কোনো রকম প্রিজারভেটিভস, যেখানে থাকবে না কোনো রকম ক্ষতিকর কালার্স এবং ফ্রেগ্রেন্সেস। এই দিক দিয়ে বিচার করতে গেলে ইন্দুলেখা হচ্ছে বেস্ট শ্যাম্পু। ইন্দুলেখা শ্যাম্পু দিয়ে আপনারা কিন্তু ধুয়ে নিতে পারেন। ধুয়ে নেওয়ার পরে পারলে চুলের মধ্যে অল্প একটু নারকেলের তেল দিতে পারেন, যাতে চুলটার রুক্ষ ভাবটা কেটে যায়। সপ্তাহে 2 দিন এই উপায়টা যদি আপনারা অবলম্বন করেন তাহলে খুশকির হাত থেকে অনেকাংশে মুক্তি পাবেন। তার সাথে যাদের খুব বেশি খুশকির প্রবলেম নেই তারা সপ্তাহে 1 দিন এটা ব্যবহার করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু যাদের খুশকির পরিমাণ অনেক তারা এটাকে সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন, তাহলে তারা অবশ্যই ভালো ফল দেখতে পাবেন। এর আগে আমি চুলের বিভিন্ন রকম সমস্যা সমাধান নিয়ে ভিডিও দিয়েছি, ওগুলো অবশ্যই দেখতে ভুলবেন না। এবং এই ভিডিওতে আমি যেগুলো বললাম আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্ট করে যে ভিডিওটা কেমন লাগলো, এবং পরবর্তী সময় আপনারা কী ধরনের ভিডিও চান এরকম সেটাও আমাকে জানাতে ভুলবেন না, যাতে আমি আপনাদের সামনে আনতে পারি সেই ধরনের ভিডিও। এবং আমি সব ভিউয়ার্সদেরই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, যেমনটা আপনারা জানেন। দেখা হবে পরের ভিডিওতে, আজকে এটুকুই। অবশ্যই ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।